দ্বিপো লেকচারে সবাইকে স্বাগতম এসএসসি হায়ার ম্যাথের যে টেন পয়েন্ট টু প্রশ্ন বলা পনেরো নম্বর পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম তো গাইডস এই পনেরো নম্বর পর্বে আমরা বোর্ড বইয়ের একটা যে ষোলো নম্বর অঙ্কটি রয়েছে তার আমরা সলিউশন করবো সো আমরা এখানে দেখতে পাচ্ছি তারা করার জন্য উদ্দীপকে মান দিয়ে রাখতে এর মান দিয়ে রাখতে ওয়ান প্লাস এক্স টু দি পর সেভেন এবং বি ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স দি পর এইট এখন এত এর বিস্তৃতি আমাদের করতে বলছে তো বিস্তৃতিতে বলছে তারা ক নম্বরটা নির্দিষ্ট করে বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি করতে হবে সো ক নম্বর বিস্তৃত করার জন্য আমরা আগে থেকে জানি সো কিভাবে করতে হয় আমরা বলবো প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে পাই তো ব্যবহার করলে আমরা কী পাবো পাওয়ার দেখতে পাচ্ছি সাত তো আট নম্বর পথ পর্যন্ত আমাদের নিতে হবে সো আমরা সবাই এর টপিক্সটা জানি সো আমি খুব দ্রুত লিখতেছি ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি যদি গত পর্বে আমার এই পর্বর লেকচারগুলো দেখে থাকেন তো আশা করব আপনারা বুঝতে পারবেন সো আর যে কথাটা আমি প্রত্যেক পর্বতেই বলি আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি আপনাদের জন্য মেক করতেছি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদের মাঝে শেয়ার করুন যাতে সবাই সহজে শিখতে পারে সো সেক্ষেত্রে আমি আরও আগ্রহী হব পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সো শখগুলো আমরা লেখার জাস্ট পদ্ধতিতে আমরা বের করতে পারি সো এটা আমরা আগে থেকে জানি সো আমরা এখন ব্যবহার করবো তাহলে এর যে কোনটা ছিল এর বিস্তৃতিতে বের করতে বলছিলো তাহলে এ ইকুয়ালস টু কত ছিল আমাদের এ ইকুয়ালস টু ছিল ওয়ান প্লাস সিক্স পোল টু দি সেভেন তো এর বিস্তৃতিটা আমরা করবো ওয়ান শখ থাকলে তো আমাদের লেখার প্রয়োজনই হয় না সো আমরা কী করবো জাস্ট শখগুলো বসাবো সো ওয়ান শখ প্রথমপথ ওয়ান যা থাকে ওয়ান নয় এটার ক্ষেত্রে আমরা কী করবো সো খুবই সহজ তাহলে সেভেন ডাইরেক্টলি আমাদের হবে কারণ এক্স এগারো জনের চেঞ্জ নাই সেভেন এক্স পরেরটা হচ্ছে আমাদের একুশ এক্স স্কোয়ার পরেরটা পঁয়ত্রিশ এক্স স্কোয়ার এক্স কিউব হবে পরেরটা হবে আবারও পঁয়ত্রিশ এক্স দুই পাওয়ার ফোর এখানে একুশ খুব ইজি এখানে নো চেঞ্জ একুশ এক্স টু দুই পাওয়ার ফাইভ অ্যান্ড পরেরটা হচ্ছে সেভেন এক্স পাওয়ার টার্মটা হচ্ছে এক্স টু সেভেন সো এটাতে কোনো ঝামেলা নেই নম্বরটার জন্য সো আমাদের এবার আসি নম্বরে সলিউশন করার জন্য সো নম্বরে তারা আমাদের বলতেছে যে এক্স কিউবের শখ আমাদের আ বের করার যে সিস্টেমটা সেই ম্যাথড অনুযায়ী আমরা অগ্রসর হব সো এরা বলছে বিয়ের বিস্তৃতি চার পথ পর্যন্ত নির্ণয় করো সো বিয়ের বিস্তৃতি চার পথ পর্যন্ত আমাদের করতে হবে বিয়ের বিস্তৃতি আছে ওয়ান মাইনাস এক্স সো এর বিস্তৃতি আমরা করব। সো গাইস এখানে কিন্তু বলা নাই যে কোন পদ্ধতিতে আপনার ইচ্ছা সো আমরা যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারবো তো আমি বলেছিলাম যে তিনটা ম্যাথডের মধ্যে সহজ ম্যাথড আসলে কোনটা তো আমরা সেই ম্যাথডটার মাধ্যমে আমরা করব। তো আমাদের সহজ মেথডটা হচ্ছে দ্বিপদি উপাদ্য ব্যবহার করে করা সো তাই আমরা অঙ্ক করার জন্য আমরা অবশ্যই বলবো যে দ্বিপদী উপাদ্য ব্যবহার করে পাই দ্বিপদীপ উপাদ্য ব্যবহার আর দ্বিপদ্বী উপপাদ্য ব্যবহার করার সিস্টেমটা তো আমি বারবার বলতেছিলাম এনসিআর মেথড সো এনসিআর মেথডে আমরা করবো সো ওয়াতে ওয়ান মাইনাস এক্স আর এখানে প্রথম পথ যেহেতু আমাদের ওয়ান টোয়েন্টি লেখার প্রয়োজনই নাই সো ওয়ান প্রথম পথটা হবেই তারপর আমাদের হচ্ছে প্লাস এন সি জিরো ওয়ান প্রথম পথ তো আমাদের ওয়ান এর এন বলতে এখানে এইট তাহলে কত হবে ওয়ান পাওয়ার সেভেন এন্ড মাইনাস এক্স দুই পাওয়ার কত হবে ওয়ান তারপর এটা হচ্ছে এইট সি আমাদের টু প্রথম পথ ওয়ান এর পর হবে সিক্স দ্বিতীয় পথ মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের এই টু থাকার জন্য টু সো এরপর এইট সি থ্রি ওয়ান এর পাওয়ার হবে ফাইভ অ্যান্ড মাইনাস এক্স এর পাওয়ার হবে থ্রি প্লাস আপ টু ডট 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 কেন আমরা ডট ডট দিব কারণ তারা বলে রাখছে চার পথ পর্যন্ত সো আমাদের চারটে পদ হয়ে গেছে সো আমরা জাস্ট এদের এখন ক্যালকুলেশন করে রেজাল্ট আমরা লিখে ফেলবো তো আমাদের রেজাল্ট হচ্ছে ওয়ান আর এখানে প্লাস মানে হচ্ছে মাইনাস এইট সি ওয়ান মানে হচ্ছে এইট এক্স তারপর ক্ষেত্রে এইট সি টু মানে হচ্ছে আটাশ সো প্লাস হচ্ছে আমাদের আটাশ এক্স স্কোয়ার আবার এখানে বিজর তাই মাইনাস এইট সি থ্রি মানে হচ্ছে ফিফটি সিক্স আমরা ক্যালগুলের সাথে ইনপুট দিলে মানটা বের করতে পারবো আশা করি আপনাদের মনে আছে সো এত হচ্ছে আমাদের ডর ডর আমাদের ফার্স্ট স্টেপটা সেকেন্ড স্টেপটাও শেষ তারা বলছে চার্ট পথ পর্যন্ত এখন উক্ত ফলাফল ব্যবহার করে পয়েন্ট নাইন নাইন হল্ট পর এইট এটাও করতে হবে সো আমরা এই অঙ্কটা বোর্ড বের আমরা তেরো নম্বর অঙ্কে করেছিলাম টেন পয়েন্ট টু প্রশ্নমালা এবং টেন পয়েন্ট ওয়ান প্রশ্নমালা তিন নাম্বার অঙ্কেও আমরা সেম অঙ্ক সলভ করেছিলাম সো কীভাবে সলভ করেছিলাম আশা করি আপনাদের মনে আছে তো সেখান থেকে আমাদের ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিয়েছিলাম সো এক্স এর ফিল বের করেছিলাম কিভাবে এখানে দিয়ে আমরা ওয়ান মাইনাস যে এক্স রয়েছে এর মানটা যা দেওয়া ছিল আমরা সেটা লেগেছিলাম সো এখানে মানটা রয়েছে পয়েন্ট নাইন নাইন সো এখান থেকে আমাদের এক্সের মানটা বের করা তো এক্সের পাশে নিয়ে গেলাম প্লাস এটে পাশে নিয়ে আসি তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট ডাবল নাইন সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা একটা এক্সের আমরা মান পাবো যে মানটা হচ্ছে আমাদের পয়েন্ট জিরো ওয়ান সো এই মানটা আমরা কি করব যে এই মানটা এখন আমরা উক্ত বিস্তৃতিতে বসাবো তাহলে আমাদের রেজাল্ট হবে সো গ্যার্স আমরা উক্ত বিস্তৃতিতে মানটা বসালাম ওয়ান মাইনাস এক্সের এর জায়গাতে এটা এবং ওয়ান মাইনাস এইট ইন্টু এক্সের পরিবর্তে এত আঠাশ ইন্টু এক্সের পরিবর্তে এত এবং ছাপ্পান্ন ইন্টু এক্সের পরিবর্তে মানটা বসে হোল স্কোয়ার দিয়ে আমরা প্লাস আপ টু ডট ডট সো এটি আমরা মাইনাস করলাম আমরা এই মানটা পাবো সো সেমভাবে এখন আমরা যদি এটি গুণ করি তাহলে পাবো হচ্ছে পয়েন্ট জিরো এইট পরে হচ্ছে প্লাস পরেরটা আমরা ক্যালকুলেশন করে পাবো পয়েন্ট ডাবল জিরো টুয়েল এবং লাস্ট টার্মটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো পয়েন্ট থারটা জিরো ফাইভ সিক্স আমরা যদি ক্যালকুলেট ইনপুট দিয়ে এই মানটা পাবো অ্যান্ড আমরা যদি এখন এখানে আমরা যোগ বিয়োগ করি তাহলে যে মানটা পাবো হচ্ছে পয়েন্ট নাইন টু টু সেভেন ডাবল ফোর সো এই মানটা আমরা পাবো সো আমরা এখানে ওরা বলছে কয়েক দশমিক স্থান পর্যন্ত আমাদেরও বলছে ওরা সো ওরা আমাদের ইন্ডিকেট করে বলছে যে চার দশমিক স্থান পর্যন্ত আমাদের মান বের করতে হবে সো দশমিকের পর সরাসরি আমরা চার দশমিক স্থান পর্যন্ত মান নিব সো অতএব আমরা বলব পয়েন্ট ডাবল নাইন চার দশমিক স্থান পর্যন্ত দশমিকের পর সরাসরি চার নাইন টু টু সেভেন তো পয়েন্ট নাইন টু টু সেভেন এটি হচ্ছে আমাদের মান তো চার দশমিক স্থান পর্যন্ত চাইছে তাই এটা হচ্ছে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত মান পর্যন্ত মান তো আশা করি আপনারা খুব ইজিলি ম্যাথের সলিউশনটা বুঝতে পেরেছেন সো এরপর আমাদের লাস্ট যে গ নম্বরটা রয়েছে তো গ নম্বরটা তারা আমাদের কী বলছে আমরা একটু দেখার চেষ্টা করি সো গ নম্বর প্রশ্নটি বলছে তারা যে এব এর বিস্তৃতিতে এক্স টু থ্রি সেভেনের শখ নির্ণয় করতে হবে সো গাইজ আমরা এই শখটা আমরা পরবর্তী পর্বে দেখবো সো পরবর্তী আমার হচ্ছে ষোলো নম্বর পর্বে আমি গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে পনেরো ষোলোর গ নম্বরটা সে সল্যুশন করবো সো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ